আজ আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগত এনজয় দৃণিতে আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি শ্রীশ্রী মার কিছু কথা নিয়ে আপনাদের কাছে এসেছি নারী মুক্তি সম্পর্কে শ্রীশ্রী মা মানে আমাদের সারদা মায়ের ভাবনা কি। সেই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি নারী মুক্তি নারী প্রগতি ও নারীর সমানাধিকার প্রসঙ্গ সমকালের আধুনিক জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রিক সর্ববিষয়ে সর্বক্ষেত্রে নারী জাতির পুনর্বাসন ও স্বাধীনতা রক্ষা জরুরি বলে আজকের পৃথিবী মনে করে সর্ববন্ধন বিমুক্ত করে নারীকে আবার জীবনের পাদপীঠে পরিপূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠা করার সংকল্প রামকৃষ্ণ ভাবান্দলেরও একটি গুরুত্বপূর্ণ চিন্তা মা চাইতেন মেয়েরা লেখাপড়া শিখে স্বাবলম্বী হোক অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করে নিজের পায়ে দাঁড়াক এক স্ত্রীভক্ত মেয়ের বিয়ে দিতে না পারায় দুঃখ প্রকাশ করলে মা বলছেন বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে নিবেদিতার স্কুলে রেখে দিও লেখাপড়া শিখবে বেশ থাকবে প্রসঙ্গক্রমে বলা যায় যে সাধু ব্রহ্মচারীদের তিনি ইংরাজি শিখতে উৎসাহ দিতেন যাতে তারা পাশ্চাত্যের মানুষের সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারেন তাদের ইংরেজি শেখাবার জন্য শিক্ষক পর্যন্ত নিযুক্ত করে দিয়েছিলেন আমাদের দেশের বাল্যবিবাহের কুপ্রথার তীব্র সমালোচক ছিলেন মা কালী মামার পুত্রদের অল্প বয়সে বিয়ে দেবার ব্যাপারে মায়ের ছিল কঠোর মনোভাব নিজের যেমন জ্ঞানস্প্রিয়া ছিল তেমনি তিনি ছিলেন নারী শিক্ষার প্রবল সমর্থক নিবেদিতা বিদ্যালয়ের দুটি মাদ্রাজি বয়স্ক কুমারী মেয়েকে দেখে একই সঙ্গে মা খুশি ও দুঃখিত হয়ে বলেছিলেন আহা তারা কেমন সব কাজকর্ম শিখেছে আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি আট বছর হতে না হতেই বলে পরগত্র করে দাও পরগোত্র করে দাও আহা রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো অসংযত জীবন মা সহ্য করতে পারতেন না অনেকগুলি ছেলেটুলে হয় যার ঠাকুর তাকে গ্রহণ করতেন না একটা দেহ হতে পঁচিশটা ছেলে বেরোচ্ছে ওরা কি মানুষ সংযম নেই কিছু নেই যেন পশু মায়ের নির্মম মন্তব্য ইংরেজ পরিবারে যে অর্থনৈতিক অবস্থা অনুসারে মেয়ের জন্ম হয় আমাদের দেশেও এই রীতির প্রবর্তনা মায়ের কাঙ্ক্ষিত ছিল হয়তো এই বিষয়টা অনেকে জানতেন অনেকে জানতেন না সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি এরকম আমাদের শ্রী শ্রী মায়ের সম্বন্ধে আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করবে অবশ্যই আমি এই বিষয় নিয়ে আবার ভিডিও নিয়ে আসব